ধানমন্ডি থানার একটি নাশকতা মামলায় বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী এনেকে 7 দিনের পুলিশ রিমান্ডে আজকে আদালতে পাঠানো হয়েছিল। এই মামলাটা বিগত গত মে মাসের একটা মামলা। এই মামলায় এখানে বিএনপির নেতা কর্মীরা তারা ধানমন্ডি 2 নম্বর রোডে সেখানে নাশকতা করে, সেখানে পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছুড়ে এবং ওখানে জনতার উপরে তারা হামলা চালায় এবং এক্সপ্লোসিভ তারা ওখানে বিস্ফোরণ ঘটায়। এই মামলায় এই প্রায় দেড় হাজার লোকের মতো তারা এখানে ছিল লোকজন। আমার বক্তব্য আমরা আদালতকে বলেছি, যেহেতু এই ঘটনা একটা নাশকতামূলক মামলা এবং সরকারকে অন্যায়ভাবে উৎখাত করার জন্য ষড়যন্ত্র এবং এই ঘটনার পিছনে আরো কারা কারা আছে তাদেরকে এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এটা আমরা আদালতকে বলেছি। যেহেতু এটা অত্যন্ত একটা গৃহীত কাজ, তারা যে অন্যায় করেছে, অথবা এখানে পুলিশ তার সুষ্ঠুভাবে তদন্ত স্বার্থেই এই 7 দিনের রিমান্ড চেয়েছে, আদালত উভয়পক্ষ শুনে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে বলেই তাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কারণ এই ঘটনায় সে প্রত্যক্ষ মদতকারী এবং ঘটনাস্থলে সুপুত্র ছিল, এখানে কোনো এই এটার সাথে সম্পৃক্ত ছিল না অপরাধের সাথে এটা বলা যাবে না। আমরা আদালতকে সেটি বুঝিয়েছি, 23 মে তারিখে এই ঘটনা ধানমন্ডিতে ঘটেছে এবং তারা সেখানে যে নাশকতা করেছে, এক্সপ্লোসিভ তারা নিক্ষেপ করেছে, ককটেল ফুটিয়েছে এবং সেই আলামতগুলিও জব্দ করা হয়েছে। এবং আজকে যে আসামি অ্যানি সাহেব সে ঘটনাস্থলে ছিল এবং প্রত্যক্ষভাবে সে মদত দিয়েছে, অথবা এটা তো অস্বীকার করার উপায় নেই, এটা সবকিছু ডকুমেন্টারি এভিডেন্স রয়ে গেছে, অথবা এখানে তাদের বক্তব্য সঠিক না, অর্থাৎ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তারা একটা কথা বলেছে যে তাদেরকে 12 ঘন্টা তাকে মিডনাইটে তাকে গ্রেপ্তার করেছে এবং 12 ঘন্টা পুলিশ কাস্টডিতে ছিল। অবশ্যই এটা পুলিশ কাস্টডিতে থাকবেই, কারণ রাত 12টার সময় 1-2টার সময় 1টার সময় যদি গ্রেপ্তার করা তখন তো আদালত বসে না, আদালত তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত করার আইনগত বিধান, সেই বিধান তো লঙ্ঘন হয়নি এবং সঠিক সময়ে তাকে আদালতে তাকে পালন হয়েছে এবং সেটা আমরা আদালতে বলেছি। তাদের যে বক্তব্য এটা সঠিক না।